হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো ইজি টু লার্নিংয়ের পক্ষ থেকে আজ আবার এসে গেছি তোমাদের জন্য একটা নতুন জবের নোটিফিকেশন নিয়ে তো এই নোটিফিকেশানটা একটু অন্যরকম যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে পড়েও তোমাদের অ্যাকাডেমিক ফিল্ডসে থাকতে চাও তাদের জন্য একটা পারফেক্ট ওপেনিংস বলতে পারো তো এইটা হচ্ছে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ এটা একটা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ এখানে তোমাদের কিছু ভ্যাকেন্সিস আছে এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটা এবং তোমাদের অ্যাপ্লিকেশান সব কিছু এই ডাব্লুডাব্লু ডাব্লু ডট আদ্যাপীঠ পলিটেকনিক ডট কমে এইখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে তো এই ভ্যাকেন্সিসগুলো কিসে আছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর আর ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অর ডিসিপ্লিন তো তোমাদের ওয়ার্কশপ ইনস্ট্রাক্টারের জন্য রিক্রুটমেন্ট করা হবে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি কারা অ্যাপয়েন্ট করবে না গভর্নিং বডি অফ আদ্যাপিট অন্নদা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বরে যে কলেজটি রয়েছে সেখান থেকে প্লেস অফ পোস্টিং তোমাদের পোস্টিং কিন্তু দক্ষিণেশ্বরই হবে আদ্যাপীঠ অন্যদা পলিটেকনিক কলেজে সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে তিন নম্বর পয়েন্টে এবার দেখে নেওয়া যায় কোন কোন পদের জন্য কত কতগুলো করে ভ্যাকেন্সিস রয়েছে প্রথমে হচ্ছে ওয়ার্কশপ ইন্সট্রাক্টর অর ইনস্ট্রাক্টার ইন দ্য ট্রে ডিসিপ্লিন অফ কার্পেন্টারি কার্পেন্টারিতে তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে একটা হচ্ছে এসসি পোস্টে যারা শিডিউল কাস্ট তারা অ্যাপ্লাই করতে পারবে তারপর হচ্ছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টার অর ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ডিসিপ্লিন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে তোমাদের জেনারেলদের জন্য একটা ভ্যাকেন্সিস রয়েছে তারপর একটা ইডাব্লিউএস ভ্যাকেন্সিস রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তারপর রয়েছে মেশিন শপে মেশিন শপের যে ভ্যাকেন্সিসটা সেটা কিন্তু এস দের জন্য রিজার্ভ তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা রয়েছে যেটা জেনারেলদের জন্য তারপর রয়েছে একটা ওয়েল্ডিং ওয়েল্ডিংটা ওবিসি এ ক্যাটাগরি যারা তাদের জন্য রিজার্ভ তো টোটাল ছটা ডিপার্টমেন্টে ছটা ভ্যাকেন্সিস রয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টারের তো এবার দেখে নেই কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে প্রথম যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেটা ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা মাধ্যমিক পাস করে থাকতে হবে তার সঙ্গে আইটিআই করে থাকতে হবে কার্পেন্ট্রিতে ওকে কার্পেন্টার যারা হচ্ছে সেখানে আইটিআই করে থাকতে হবে অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট থাকতে হবে আফটার অপটেনিং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন দ্য ট্রেড অফ কার্পেন্টার কার্পেন্টার ট্রেডে যাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ করা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এই যে যোগ্যতাটা যোগ্যতাটা সবার ক্ষেত্রে সমান তারপর যেটা থাকছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম আইটিআই থাকতে হবে অথবা ন্যাশনাল সার্টিফিকেট থাকতে হবে ম্যানে থাকতে হবে সিভিলের ক্ষেত্রে অথবা সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ম্যানে থাকলেও হবে বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকলেও হবে অথবা মাধ্যমিক করে থাকতে হবে তার সঙ্গে আইটিআই করে থাকতে হবে ম্যানে ওকে তো এইভাবে সবার জন্য কোয়ালিফিকেশানটা সমান রয়েছে নিজের ইন্টারডিসিপ্লিনারি ট্রেডের জন্য কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও ডিপ্লোমারা অ্যাপ্লাই করতে পারবে তার সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অপারেটার আর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এটা যারা আইটিআই তাদের জন্য অথবা কম্পিউটার অপারেশন প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট করে থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও সেম মেশিনিস্টে থাকতে পারে তোমাদের আইটিআই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও এখানে সেম এবার তোমাদের যেটা দেখানোর যে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কবে স্টার্ট হচ্ছে এবং কবে শেষ হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে পঁচিশে মার্চ অর্থাৎ এখনও দশ দিন টাইম রয়েছে পঁচিশে মার্চ তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের ওয়েবসাইট প্রথমেই দেখিয়ে দিয়েছি আর একটা যে রিক্রুটমেন্টের রিকোয়ারমেন্টটা রয়েছে সেটা হচ্ছে বয়স বয়স কিন্তু উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে সবার ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই উনচল্লিশ বছর বয়সের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবে উনচল্লিশের ওপরে গেলে কিন্তু হবে না এটা সবকটা পদের ক্ষেত্রেই তোমাদের যে পে লেভেল রয়েছে পে লেভেল নাইন পে লেভেল নাইন মানে তোমাদের পে স্কেল হবে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে যেটা যথেষ্ট ভালো একটা প্যাকেজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জবে তো আশা করছি তোমাদের ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো তুলে ধরতে পারলাম এই যে আবার এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশান কিন্তু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে এবং সেটা পঁচিশে মার্চ অবধি চলবে তোমরা অ্যাপ্লিকেশান করবে ডাব্লু 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 ডট আদ্যাপীঠ পলিটেকনিক ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা এই রকম জবের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান নিয়ে